আজি গোটে চমৎকার জায়গায় মু ঠিয়া হয়েছি, মানে কাহু কহতি গোটে অপূর্ব আনন্দ, অপূর্ব খুশি যাহা কুহযায় সেইটা বর্তমান মো ভিতরে হচ্ছে। যদি খুশি কি মাপি হুঁতা মতো লাগুচি যন্ত্র ফটাই দেবি বর্তমান, যদি খুশি মো ভিতরে অছি। বড় কথাটি হচ্ছে নিজ গাঁরে নিজ এরিয়ারে মু আসিকি ঠিয়া হয়েবি, দেখবা লাগে এত লোক থিবে, থরে স্বপ্নরে বি ভাবিলে আপনার ভারি অবিশ্বসনীয় লাগে যে জায়গাটারে মু আজি ঠিয়া হয়েছি। এই কলেজে মু পাঠ পড়ছি পাঁচ বর্ষ মো জীবন এইটি, আজি মো জীবন যাহা বি গোটে পরিচয় হয়েথিব, কোড়িয়ে বর্ষ বোধে অঠর বর্ষ মু এই এরিয়ারে থিবি, সেই ভিতর পাঁচ বর্ষ মোর দায়িত্ব নেইছি উদলা, উদলার সাংগসাথী সেই পুনিভাই পান্দুকান, উদলা কলেজ ছাত্রী নিবাস, সাগরিকা মেস, নীলাদ্রি মেস পাখু আরম্ভ করি ঝিও মেস না কে টোকা পাটি গেল না, তাপরে থানা ছক পাখু আরম্ভ করি হরিভাই পান পাখু আরম্ভ করি এইটা ডিআই অফিস থাকে, এবার বিভঙ্গ অফিস হয়ে যাই, সিনেমা হল ই এরিয়া ভিতরে, এবং জয়পুর হাইস্কুলে পড়ুছিল, সাইকেলে বি যাইছি। তেমন আজি সেই জায়গায় মু ঠিয়া হয়েছি। রাণ ছোট মর গাঁটি ভূগোল পথি পথরে পছে নতা উতার নাটি, ছোট মর গাঁটি যুয়াড়ে বি যায় মু সবুবেলে গর্বরে কহে যে মু ময়ূরভঞ্জ মাটির ছুয়া এবং কপ্তিপদা উদোলার ছুয়া। আজি মু উদোলার ঠিয়া হয়েছি, ভারি খুশি লাগুছি। কপ্তিপদা উপখণ্ড উদোলা মহোৎসব এবং আম ময়ূরভঞ্জের ট্রাডিশনাল ইনস্ট্রুমেন্ট ধূমসার না দিয়া হয়েছি, যেতবে বি এ কার্যক্রম হব ধুমধুম শুভিবা দরকার। তেমন মু যেতবে আসিকি মো সাঙ্গ মোর কলেজ দিনর অনেকগুলিয়ে সাঙ্গ এইটি অনেক, সেই ভিতর রবিন মতো ডাকিবার দায়িত্ব নেইলা, তাকে এই পছাড়ে পচারি এটি সেক্রেটারি প্রেসিডেন্ট কি সব কমিটির কহিলা সবু কেদবু সেক্রেটারি প্রেসিডেন্ট, মুখ সবু সেক্রেটারি প্রেসিডেন্ট কমিটি কহিলা, কহিল কোণার্ক মন্দির কে তৈরি করে কে লাঙ্গুড়া নরসিংদেব, লাঙ্গুড়া নরসিংদেব যদি কোণার্ক মন্দির তৈরি করে বারশ বড়ই মূলার চুপা ছড়ুলে, বারশ বড়ই করতে রজা না যায়, আমার এটি রজা হচ্ছেন ভাস্কর মড়েই ভাই না, আম চেয়ারম্যান অনেক, আমার সব কলেক্টর অনেক, তহসিলদার অনেক, তো ইয়ে সমস্তে মিশি মাসি করছেন, এটি কাহ জনক না কহিলে আউ জনক না মন কষ্ট করবে, তু গড়পুর্তা কেদবু আম কমিটি জিন্দাবাদ, ভারি ভালো কথা একচুয়ালি এটা, তো যে করবা লোক তাঙ্কর না কহিবা দরকার নাই, আপনার সামনে বসছেন আম অঞ্চলের প্রশাসনিক অধিকারী মানে এবং আমার ভাস্কর ভাই না, মু তাঙ্কু কহিলি নাটা ভাস্কর মানে সূর্য, এইমিতি জলু থাকু সববেলে এরিয়া লোক ততলা লাগু, এবং সব কলেক্টর সার, তহসিলদার সার, বহুত বড় বড় প্রশাসনিক অধিকারী মানে অনেক, মু এরিয়ার ছুয়া হিসাবে অনুরোধ করি আপনার সার সবুলে আম অঞ্চলক সুদয়া রাখিথিবি, আম অঞ্চল বহুত বড়িয়া লোক সমস্তে, ভুল ত্রুটি জনে দুজন করতে তা মানে কোণ আম এরিয়া খারাপ, সবুলে আম তরফর দেখিদিবে আপনার সার, এইটু গলাপরে আহরি শহে জায়গা ট্রান্সফার হবে, কিন্তু না এতে ন হুঁ অল্প হুঁ, কিন্তু মনে রাখবে উদলা এরিয়ার লোকটা এবং লোক এবং এ অঞ্চল সবুলে আপনার মনে রাখবে, এ গ্যারেটি মু তরফর দেছি কারণ মু এরিয়ার ছুয়া। আজি ভারি গর্ব লাগুছি যে বহু জায়গা প্রোগ্রাম যায়, গোটে গোটে জায়গার মো ভিডিও ফিডিও যে দেখবে দুই লক্ষ তিন লক্ষ লোক বি থাকে, সে আনন্দ মিলে না যেটি এইভাবে অডিয়েন্স থাকে, পিন পকাইলে শুভিব পচারে কবি তিরিশ হাজার অনেক, হ্যাঁ যেতবে চমৎকার আই লাইক দিস, যেতবে দরকার পার্টি করবে, হ্যাঁ লোক জাণত জাণত এই জায়গাটা কম, দশ জনের সার সাত জন আর্টিস্ট আম এরিয়ার, মানে যা কহব সে গীত গাইদেবে, যা কেদব নাচিদেবে, মকর বেড়ে তো আসবে সংক্রান্তি আপনার উপাস রয়েছে, যদি কহিবে মু সাদা খাই মরি যাও মটন সমস্ত ঘরে ন, ভারি খুশি লাগে এরিয়া আসছি, স্মৃতি মনে পড়ুছে উদলা কলেজে পড়ে মো ঘর নুয়া সাই কপ্তিপদা যাই, আমি সাইকেলে পড়ে আসু নহে দুইটা খণ্ডে বস, সেতবে আম গাঁর কলেজকে চালুলা নহে কপ্তিপদার সাইকেলে পড়ে আসু, সেতবে আম কলেজ ছুয়াগুলো আমি সব কন্ডক্টর মানে ডাকুন ডজন ছোট গিয়া, তা মানে আঠানা লেখা আমি দেবু, তা বাদে দাদাগিরি যেত প্রকার আমি শিখিছু কলেজে ছুয়া পাও কম, কলেজে সরিগলা ফাইনাল ইয়ের প্রেসিডেন্ট ঠিয়া হয়েছিল, বেড়ে খাতির লা কলেজে যেত গ্রাজুয়েসন কমপ্লিট হয়ে ঘরক পড়েলি, হঠাৎ মো মুন্ডে গোটে বিপি বড়লা যে কোণ উত্তম মাহতি সিদ্ধান্ত ইয়াক বাপ মা কোণ দ্বিতীয় জাঁচি তাঁক পুয় হিরো হব, মু কো নাকেরা মু কো কৌড়ি কাণী, মু সাঙ্গে 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 বেড়িকি পটা বাঁধিলি, মু কিন্তু ভুবনেশ্বর পড়েবি হিরো, বাপা কহিলে কুয়াড়ে যাচ্ছ, মু কিন্তু তুমি শুণ গুণ চিহ্নে গুণিয়া সোনা চিহ্নে বণিয়া, তুমি বাপ চিনি পড়ন পণিয়া, কহিলে কোণ মো হিরো পণিয়া মানটা ঘরে অছি নষ্ট হচ্ছি, মু ভুবনেশ্বর যাচ্ছি হিরো হবি, মো বাপা টিকি জ্ঞানী গুণী লোক কহিলে রহ মু টিকি দেখে দিই তো জাতকটা ঠিকঠাক শু হচ্ছে না নাই, আচ্ছা দুনিয়ার সবু কথা মানিবে ন মানিবে অলগা কথা, কিন্তু বাপা মাঙ্ক কথা কেতবে কাটবে, মো বাপা গোটে সেইটা মোট জ্যোতিষ কাউ গোটে দেড়া জ্যোতিষ ডাকি দেলে
से तार देखि कोला ए या शनि पूरा खराब शुक्र पसी जाय छी मंगल घर भितरे प्लॉट लिटिगेशन सेठी से घर पजेशन पाउनी बहुत प्रॉब्लम एही वर्ष ताकू कुवाडे पठाउनी मो बापा कहले धन रे ए गुटे वर्ष घरे रही जा बापा मां को कथा सब बेले मानिबा कथा मु कहिनी जा रही जाबाओ रोही गल लेकिन तापर मो मुंडरे पसिला एकना मु घरे रहबी संगे साथी संगे मिसिबी कोठी खई जाबी मतो पीबी बिडी टाणीबी को जो कमेंट मारिबी बापा को ना कोन करबी सा एबिल्स माने एम्प्टी माइंड इज एबिल्स होम खराब मुंडो फांका मुंडो कोन करबी भाभी भाभी हम घर पर गुटे नुवा शिशु मंदिर खोल देला एटा गुटे राणो काउ कहिबिनी गुटे नुवा शिशु मंदिर खोल देला 8 जण खंडे छुआ मते कहले पप्पू तमे चला गुटे शिक्षित पिला हम स्कूल ले गुरुजी हेकि रहइबो मु भारत भाबिली मु जदि पाठ पढेबी गुटे अदा छुआ बेमुरुगा हिजिबी সে ভাল চাল সোমবার দিন যাবি সোমবার দিন যে যাবি কোটি যাবি শিশু মন্দির আপনার শিশু মন্দির দেখবে গুরুজী গুরুমা ভারি সংস্কার ধলা শাড়ি নালি বর্ডর সারে চুড়দার পঞ্জাবি নুহ তো সেইটি যাবি মানে তাঁয়া যাওয়া পড়ে এমনি চিন পিধি হারি ছেড়া প্যাট পিধি গেলে হবনি তো গোটে চুড়দার পঞ্জাবি করাগলা আিধিলা পরে মানে সতরে বহু ভাল লাগিলা একচুয়ালি কিন্তু সবুড়ে ফ্রি পবন ভবন সি গোটে শান্তি মহলা তো যাই স্কুল ভিতরে ফার্স্ট টাইম পশিগলি সি যে 12-15 খন্ডে পিলা লে গুরুজি প্রণাম গুরুজি প্রণাম মতো না লাগলা মু অমিতাভ বচ্চন তাপরে সেইটি তিন মাস খন্ডে রইলি ছুঁ পাঠ পাঠ পড়াপড়ি কলি টাইম ম্যানেজমেন্ট পাই তো হঠাৎ মোর চুড়দার পঞ্জাবি অভ্যাস হয়ে গেল মু দেখলি জিন্স নো ইয়ে ভাল লাগুছি আম উদুলা কলেজের সরস্বতী পূজা পড়লা আমি মু পুরোনা সিনিয়র খাতিরিয়া টকা তো মুনি এই সাংসাথী দি চার জন খবর দিয়ে মু সব আসব কলেজ কু যা পূজা দেখবা লাগে সিনিয়র পাস আউট খাতির পড়ে আইলে মু চুড়দার পঞ্জাবি পিধিক আইছি আসিকি কলেজ ভিতরে পূজা পূজা দেখা দেখি নূয়া পিলা যুগ আসলে এ নালি কম জলুছু আমি সিনিয়র সিনিয়র ফার্স্ট ইয়ার পিলা ডাকিলে এই শনি কণ হেলা তোর না কণ উমেশ বেহেরা ঠো কি চটগড়ি অভদ্র বস শ্রী ফ্রি নাই কি বেতর ক শ্রী উমেশ বেহেরা ন বাপা না শ্রীযুক্ত উমাকান্ত ঠ তো বাপ গজপতি শ্রীযুক্ত কণ লগাউছু রেগিং এমনি সরলা পরে আমার প্ল্যানিং হল খুঁটা কলেজ যা পূজা দেখবা নাকি আটা উৎপাদ কণ আচ্ছা উদুলার জিওগ্রাফি কহা দরকার নাই কলেজ আগে ঠিয়া হব বস ঠিয়া হব আমি ঠিয়া হয়েছি পুনি ভাই শর্মা দোকান আমি এপটে ইনি আমি 40 খন্ডে অছু পুয় ঝিও মিশিকি যু আউ আমার এরিয়ারে বস গুড়াকার দেখলে ভুবনেশ্বর ফুবনেশ্বরের 52 সিট 52 বসবে অধিকা বসবে পুলিশ মারিকি আবু খোল দেবে আমার ইয়াড়ে নাই ভিতরে বসবে 150 উপরে 75 তা বাদি আহুরি দি চারটা বেহিয়া গেট পাখে ন সেই ভাগ বস এইটু গলা সেই ভাগ বস আমি অছু 40 আমি হাত টেকিলু এ রক কন্ডক্টর হবনি তু কলেজ পিলা কইব হবনি এতি এতি মু প্রেসিডেন্ট থিলি না খাতিরি এ সে কন্ডক্টর কইলা রক এগুলা যা পিটিলে পুলিশ বি বাঁধিব কবে ছুয়া গুড়া কোন বাঁধিব ইগুলো সব পিটিলে জোর পিটিবে এ রক যে তুমি যদি চড়ি শিখিছ চড় কইলা কলেজ পিলা কইব আমি পুরা জীবন গেইকি পড়াইব তাপরে কইলে চড় আমি মু দুয়ার মুহরে পাদ দেইছি আউ মু জানি নাই কিছি তাপরে করিকি গোটে জায়গায় মতো রখিদেলে এই হাতটা উপরে এই হাতটা গোটে সিট মু ধরছি মানে মানে মু যদি রাণ গোড় হাত টেকি দেবি শূন্যরে রহিছি মানে ইমিতি চিপিছন্তি মতে ইমিতি হেকি ঠিয়া হয়েছি এই হাতটা এটি আচ্ছা মো পাখুকু নাকি মো জুনিয়র বেচে ঝিওটে তার প্লস থ্রি ফাইনাল সে তার আচ্ছা বসরে কই হবনি কে কেউ ঠিয়া হব তার ফাইনাল ইয়ার মু পাস আউট সি এইটি লাগিকি ঠিয়া হয়েছি মু বস চাললা 2 কিলোমিটার খন্ডে যাইছি মো মো বেলা খারাপ মোর পেটটা এই জায়গায় কুণ্ডেই হেলা আচ্ছা মো হাত এটি এ হাত এটি মু জানিপারু নাই ভারি কষ্টরে হাত আনিকি মারো আনিকি যে কুণ্ডৌছি সেটা মো পেট নুহ আচ্ছা সিয়ে বি চুড়দার মু বি চুড়দার মোর ডাউট ক্লিপ মানে প্রবলেমটা হলো সেই মু যদি জিন্সরে হাত মার থাকে মোর চুড়দার যাহা লাগুছি তার সে লাগুছি মু কুণ্ডেলি হঠাৎ সিয়ে দেখলে ই কিয়ে হঠাৎ কহিলে এটা মো সিনিয়র পিলাটা এমনি অভদ্রঙ্গ ভাইয়া কোণ হচ্ছে মতো পচারা কণ করছ মু জানি নাই আচ্ছা মোর এইটি কুণ্ডে হচ্ছে সিনা এমনি করেদেলে ছাড়ি যাব এটি কুণ্ডে হচ্ছে মু যদি এটি করছি ইয়ে আহরি জোর হল মোর আহরি স্পিড বললা সে সেই ভাইয়া পচার
ସେ ସେଇଭଳିଆ ପଚାରୁଛି କ'ଣ କରୁଛ, ମୁଁ କହିଲି ଗୋଟେ ପ୍ରାଇଭେଟ ସ୍କୁଲର ମାଷ୍ଟର ଅଛି ହେଲା, ହେ ଛାଡ଼ ମ ମାନେ ଏଇଟା ଛାଡ଼ ସିଏ କହୁଛି, ହେ ଛାଡ଼ ମ ମୁଁ କହିଲି ତୋ ବାପ ଚାକିରି ଦବ, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚାନ୍ସେଲର ମିଳିଲେ ଯାଏ ଛାଡ଼ିବିନି, ଏମିତି ଚାଲିଥାଉ ମାଟ ଖାଇଯାଇଥାନ୍ତି ସେଦିନ ମୁଁ ମାନେ ଏଇ ବାଟର ହିଷ୍ଟ୍ରି ମୁଁ କହୁଛି। ସେଇଭଳିଆ ଗୋଟେ କଥା ମନେ ଅଛି, ସେ ଝିଅ ତାର ବୁଲେଇ ବୁଲାଇକି ପଳେଇଲା, ଯାହା ହଉ ଟିକେ ଫାଙ୍କା ହେଲା କନେଇ ବନ୍ଧ ପାଖରେ, ମୁଁ ବସିଛି, ମୋ ସାଇଡ଼ରେ ଗୋଟେ ବୁଢ଼ାଟେ ବସିଥିଲା ମାନେ 80 ବର୍ଷ ଖଣ୍ଡର ଗୋଟେ ମଉସା, ସେ କନେଇ ବନ୍ଧରୁ ଗୋଟେ ଲୋକାଲ ଟୋକା ଉଠିଲା, ବହୁତ ଭିଡ଼ ଲୋକ ନାହିଁ ମାନେ ସରି ଲୋକ ଅଛନ୍ତି ଭିଡ଼, ହଠାତ୍ ଦେଖିଲା ସିଏ ସିଟ୍ ଖୋଜିଲା ସେ ଟୋକା, ଆଉ ସିଏ ଟିକେ ଜିମ୍ ଫିମ୍ ବାଲା କହିଲା, ମଉସା ଉଠ ମୁଁ ବସିବି। ବୁଢ଼ା କହିଲା କାହିଁକି ଲୋ ବାପା ତୁ ପଇସା ଦେଇଛୁ ମୁଁ ଦେଇନାହିଁ କି, ଏ କହିଲା ତମେ ମତେ ଚିହ୍ନିନ ମୁଁ କିଏ, ହଉ ଏ କହିଲା କିଏ କ'ଣ ଭାସ୍କର ମଡ଼େଇ କୁହ ନା କ'ଣ ଆଜୁଲ ଫାଜୁଲ କଥାବାର୍ତ୍ତା କରିବୁନି, ତୁମେ ମତେ ଚିହ୍ନ କିଏ, ଏ କହିଲା ହେଲା ମୁଁ ଯଦି ଜାଣିପାରୁନାହିଁ କହୁନୁ ତୁ କିଏ, ଏ କହିଲା ମୁଁ ବାଘ ଛୁଆ, କହିଲା କ'ଣ ତୁ ବାଘ ଛୁଆ, ଛାଡ଼ ଛାଡ଼ ମୁଁ ବସିବୁ, ନା ତୁ ବାଘ ଛୁଆ ମାନେ ବ। ବୁଢ଼ା ଉଠିଗଲା ସେ ଟୋକା ବସିଲା, ଆଉ ତା ପର ଷ୍ଟପେଜ ସେ ଧନ୍ଦା ପାନ ନା ଆଉ ଗୋଟେ କ'ଣ ଆଗକୁ ଷ୍ଟପେଜ, ସିଏ ବୁଢ଼ାଟି ଓହ୍ଲେଇ ଗଲା, କଣ୍ଡକ୍ଟର ଲୋକ ଉଠଉଛି, ସେ ବୁଢ଼ା ଓହ୍ଲେଇକି ବସ୍ ସାଇଡ଼୍ରେ ଆସିକି ମତେ କହିଲା ଏଇ ଛୁଆ, ସେ ତୋ ସାଇଡ଼୍ରେ ଯୋଉ ବାଘ ଛୁଆ ତାକୁ ଟିକେ ଡାକିଲୁ। ମୁଁ କହିଲି ଭାଇ ସିଏ ତମକୁ କ'ଣ ଡାକୁଛନ୍ତି ମଉସା, ଇଏ ଟୋକା, ହଁ ମଉସା କ'ଣ ହେଲା। ବୁଢ଼ା ବାପା ସେତେବେଳେ ପାଖରୁ ମୋ ମୁଣ୍ଡରେ ଚକର ଖାଉଛି ଗୋଟେ କଥା, ଇଏ କହିଲା କ'ଣ କଥା କୁହ, ବସ୍ ଛାଡ଼ିଦବ ନା ତୁ ଯୋଉ କହିଲୁ ବାଘ ଛୁଆ, ଇଏ କହିଲା ହଁ କ'ଣ ହେଲା, ନା ବାଘ ଘରକୁ ଆସିଥିଲା ନା ତୋ ମା ଜଙ୍ଗଲକୁ ଯାଇଥିଲା। ଭାରି ମାନେ ଆଜିକାଲିଆ ଦୁନିଆ ରାଣ, ଛୋଟ ଛୋଟ ପିଲାଙ୍କ ନାଁରେ କହିଲେ ଆପଣ ହସିବେ, ବୁଢ଼ାଙ୍କ ନାଁରେ କହିବି ଦୁବ ଘାସ ନାକରେ ଗେଞ୍ଜିକି ହସିବେ, ଆଉ ଯୋଉଟା ଟୋକା ହାତ ଟେକିଲା ସବୁ ଟୋକା, ଆଚ୍ଛା ଖସେଇ ଦିଅ, ଏବେ ଯେତିକି ବାହା ହେଇନ ଟେକିଲ, ଶୁଣ ଯୋଉଟା ବାହା ହେଇନ ମୁଁ ତମଠାରୁ ବୟସରେ ବଡ଼ ବଡ଼ ଭାଇ, ମୁଁ ତିନିଟା କଥା କହିବି ଆଜି ମନେ ରଖ, ପବିତ୍ର ଦିନ ଆଜି ଧୂମସାର ପବିତ୍ର ଦିନରେ ପପୁ ଭାଇଙ୍କର ତିନିଟି କଥା ମନେ ରଖିବ। ଫାଷ୍ଟ, ଏକ ନମ୍ବର, ବାପା ମାଆଙ୍କର ନିଷ୍ପତ୍ତିରେ କିମ୍ବା ବାପା ମାଆଙ୍କ କଥାରେ ବାହା ହବ ନାହିଁ। ଟୋକା ଖୁସି ହେଲ, ବୟସ୍କ ଲୋକ ମନ କଷ୍ଟ କଲେ, ପପୁ ଅଭଦ୍ର ଭଳିଆ କଥାବାର୍ତ୍ତା କରୁଛି। ଫାଷ୍ଟ ପଏଣ୍ଟ ହେଲା ବାପା ମାଆଙ୍କ କଥାରେ ବାହା ହବ। ଦୁଇ ନମ୍ବର, ନିଜେ ବାଛିକି ବାହା ହବ ନାହିଁ, ନିଜ ପସନ୍ଦରେ ହବ। ତେବେ ଆଉ ଥାର୍ଡ ଅପସନ କଣ ରହିଲା, ଥାର୍ଡ, ବାହା ହବ ଯିଏ ହେଇଛି ସିଏ ଭୋଗିଛି ରାଣ, ଜନହିତରେ ଜାରି। ଖାଲି ସରକାରଙ୍କ ତରଫରୁ ମୁଁ କହିପାରୁନି, ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଯାହା କହିବି ଟୋକା ମାନେ କେବଳ ଶୁଣ, ବାହାସା ଲୋକ ଶୁଣିଲେ ଖୁସି, ନ ଶୁଣିଲେ ଆନନ୍ଦ, ମୁଁ କିଛି କରିପାରିବିନି। କାରଣ ଯିଏ ଯିଏ ଥରେ ଯାଇଛି ସେ ଗନ୍ କେସ୍। ମତେ ଥରେ ଜଣେ ପଚାରିଲା ପପୁ ଭାଇ ଆରେଞ୍ଜ ମ୍ୟାରେଜ ଭଲ ନା ଲଭ୍ ମ୍ୟାରେଜ ଭଲ, ମୁଁ କହିଲି ତା ଆଗରୁ ମତେ କହ ବିଷ ଖାଇକି ମଲେ ଭଲ ନା ଦୌଡ଼ ଦେଇକି ମାନେ ଭଲ, ଦିଟା ଯାକ ଗାତୁ କହିଲା ମାନେ। ମୁଁ କହିଲି ସାଧିକା ଲଡ଼ୁ ଯୋ ଖାଇବା ପସ୍ତାୟା, ଯୋ ନେଇ ଖାଇବା ବୋ ବି ପସ୍ତାୟା। ଆପଣଙ୍କ ଏରିଆରେ ଦେଖିବେ ଯୋଉଗୁଡ଼ାଙ୍କର 28, 29, 27, 27 ହେଇଗଲାଣି, ବାହା ହେଇନଥିବେ, ତାଙ୍କ ମୁହଁକୁ ଦେଖିବେ ଲାଗିବ ଆପଣ ଯେମିତି ଧାନ ଉଷା ହାଣ୍ଡି, ମୁଁ କ'ଣ କ'ଣ ବେ, ମୁଁ ବାହା ହେବିନି କେବେ, ମୋ ସାଙ୍ଗ ଗୁଡ଼ା ବାହା ହେଇକି ଦୁଇ ତିନି ଆଣିବା ଛୁଆ ଜନ୍ମ କଲେଣି, ମୋତେ କ'ଣ ବାପ ସେଣ୍ଡ ଛାଡ଼ିଦେଲା ନା କ'ଣ, ମୁଁ ଯାଇ କହିବି ବାପା ବାହା ହେବି କହିହବ କି, କିଏ ଯାଇ ଗୋଟେ କୁହ ବେ, ଯୋଉଟା ହେଇନାହାନ୍ତି ଯୋଉଟା ହେଇଯାଇଛନ୍ତି ଦୁଇ ତିନି ବର୍ଷ ହେଲାଣି, ତାଙ୍କ ମୁହଁ ଟିକେ ଭଲକି ଗବେଷଣା କରିବ, ଲାଗିବ ଯେ 200 ଖଣ୍ଡେ ମହୁମାଛି କାମୁଡ଼ି ଦେଇଛନ୍ତି। କ'ଣ ହେଇ ତମର କ'ଣ ବରବାଦ, କ'ଣ ବରବାଦ, ବାହା ହେଇନଥିଲେ ରାତି 12 ବେଳେ ଘରକୁ ଆ, ଗୋଟେ ବେଳେ ଘରକୁ ଆ, କେହି ଗୋଟେ ପଚାରୁନଥିଲେ, ବାପା କି ମା କବାଟ ଖୋଲି ଦେଉଥିଲେ, କହୁଥିଲେ ଛୁଆ ଆମର କ୍ଲବରେ ଭୋଜି ଥିଲା ଆଇଲା, ଏବେ କ'ଣ ବାହା ହେଇଗଲି ରାତି 10:30 ବେଳେ ଘରେ ପାଦ ଦଉ ଦଉ, ସ୍ତ୍ରୀ କହୁଛି ପାଟି ଶୁଙ୍ଘେଇଲ, ତମକୁ ବାହା ହେଇକି ମୋ ଲାଇଫ ବରବାଦ ହେଇଗଲା, ତମେ ପରା ଗଲା କାଲି କହିଥିଲ ପିଇବନି ବୋଲି ପୁଣି ଆଜି ପିଇ ଦେଇକି ପଳିଯାଇଛ, ତମେ ପରା ମୋ ଦିହ ଛୁଇଁକି କହିଥିଲ ସ୍ୱାମୀ ଚପ୍, ତ ଦିହ ଛୁଇଁଥିଲି ଦେଖିଥିଲି ତ ବ୍ଲାଉଜ ଛୁଇଁଥିଲି ପରା, ଯୋଉଗୁଡ଼ା ହେଇନାହାନ୍ତି ହୁଙ୍କୁ ହୁଙ୍କୁ, ଯୋଉଗୁଡ଼ା ହେଇଯାଇଛନ୍ତି କୁହଙ୍କୁ। ଗବେଷଣା କଲା ପରେ ମୁଁ ଜାଣିଲି ଚୁଇଙ୍ଗମ କିଣିକି ଖାଇବ ଯାହା ବାହା ହବ ଢିତ ସେଇଆ।
उठे गला टोंकी किया देखो डे पिकी बोबुलु बुमरानी के पटर पके दला मीठा रो बरो दम 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 आ जे नुवा भाई तिबो 3 मास कोन ता दांत देखिबो लागो तुम सरपंच कैंडिडेट इलेक्शन आगु को जी टी टी दी 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 ए ने 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 बे ते खुशी कोन बे बा घर लागो ई चेंडा दे जिंदी गाड़ीटा इली 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 ये जे च्युइंगम खाई छी 10 मिनट चुबेला परे मीठा नाही पैसा देकी किणी छी फिंगी भी पारिबो नाही बिलेई पाटरे कोंटा लागिला बोले ताको चुबो तो हम गाउ मले काई किनु थुले ये जे बाई गला वर्षे खंडे पर बेलनाबाड़ी काठपाड़िया डेकी छी खाई गला पर साई जी छी लाइफ भी परवा आपण करियर गुटा मु मिछ कहू छी कि सत कहू छी ट्रायल आपण करियर जोडा 3 मास भितर बाई दिबे कायदा करिक पासवर्ड पासवर्ड पचारिक ताको मोबाइल ले टिके देखिबे स्त्री नाटा कोन लेखी छन सेबे करतिबे लेखिबे 3 मासिया लेखि दिबे माय स्वीट हार्ट माने स्वीट झरु छी डायरेक्ट हार्ट उपरे पड़ छी माने च्युइंगम जस्ट पटरे पड़ छी ठीक ही वर्षे परे जोडा बसी किया बा करो ताको मोबाइल देखिबो लेखा हितबो वाइफ डब्ल्यू आई एफ ई जोडा बा हि नादी ताको पचारिबो वाइफ माने कोन बे डब्ल्यू आई एफ ई कबे वंडरफुल इंस्ट्रूमेंट्स फॉर एन्जॉयमेंट माने स्त्री की जंतर बाक्स भाबी चंदी पुनी बाघर 4 वर्ष पर उठे 3 वर्ष पर स्वामी की पचारिबो भाई वाइफ माने कोन बे डब्ल्यू आई एफ ई कहबो विदाउट इंफॉर्मेशन फाइटिंग एवरी टाइम 2 वर्ष पर वाइफ 3 वर्ष पर पिला पिली पळी आसी साई श्रद्धा सोम ओम गुड्डू चिकी पी पुगलु पिला 4 वर्ष पर स्वामी बुझी गला ये मिछ माया संसार पिला छुआ नुहे कहारी ये जीव जीव बाहरी तापर लेखिबे होम घर 5 वर्ष पर आउ सेव नै कर 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 सारे कॉल आसी देखिलु लास्ट 5 जीरो अछि कि हां काटि दे सारे के स्त्री साठी कथा ही जाऊ नंती कोन जरूरी जरूरी ता जिंदगी रे सी किछ मने काम दाम छाडी कहबे हेलो कहबे आसला वाला आलू नै गेसु माने ये होउची कथा आउ गुटे गुटे इंटरेस्टिंग मु एटा मार्क करे दी प्रकार टोका आछनी गुटे को मु ना दे छी पदार्थ आ गुटे को ना दे छी अपदा अपदार्थ अपदार्थ को गुडा पदार्थ गुडा से को गुटे बाट रे भाषा हे जाउ छन माने से सेटिंग करी के हो कि बापा को सेटिंग रे हो कि आउ कार हो गुटे नै जाउ छन हे जाउ छन आउ गुटे अछनी अपदार्थ हे उडा सारा हे परिबे नै जियो को देखला माने भौणी कहि राखी बान देबे नने घरे भी कहिबे नै से जा 29 30 जाय इमिति बोलतोबे सेई गुडा जो अछनी अपदार्थ एवं तांकु मु डाके पोती भाडी कुकुर ना ना हसंतु नि सेटा बुझंतु आगे ना पोती भाडी कुकुर कोन सेटा आगे बुझंतु सेटा स्टार केन्द्रापड़ा जाजपुर जगतसिंहपुरारे मुगो बिरी चाष हुए मुगो बिरी चाष कला पर से जो मुगो बिरी गुडा बाहरी गला पर चुपा गुडा को से माने बोती बोली कहंती एवं गाँ गहली लोक से जो बोती गुडा गाई गुआल गाई फाई खाइबे बोली से गुडा को नहीं कि गुआ ए जो ढेंकी साल रे रखंती एवं बोती रहे बोली ताको बोती भाडी कहंती बुझिले बर्तमान शीत दिनिया कुकुर को गरम लगे बोली बुला कुकुर जाई से बोती भाड़ी उपरे सुए गरम लगे बोली सी है बोती भाड़ी कुकुर प्रॉब्लम कौन बोती भाड़ी कुकुर सी तार शोला अधरात जी बुला संड खाऊ खाऊ आसिक खाईदेला ये कुकुर गाड़ी दब भाई तू कहीं खाऊ बे संडर कहवा कथा शाला तू खा तू भी खाइबुनि कि आम खाइले भी खुए दबू ना ये हूँ बोती भाड़ी कुकुर परम लक्षण ये जो 28 29 खंडे निजर सेटिंग ना कि आगे जी किए गोटे धरिक पड़े आकर फाटी मिसे सारे झील किट रू पास पास करके आई तू टूना पान दुकान देचु तू तांगे बुल तोर तोर कौन असुविधा ताक देहर जीव ना कारण से बोती भाड़ी वर्ग बोती भाड़ी कुकुर से ही गोटे टोका था ता ना नटिया धर जो ता ना का सी सबुद मार्क निजर तो जोगाड़ ना आ किए कौन नहीं गले अरे एमती होता है हटात सी देख ला तार गोटे सांग जट जनक घर को गाँव रुच एगारा खंडे बेलिया दीटा खंडे बेलिया मुँह पुछिक पल ये मार्क कला से कहीं जाऊँगी झील अच्छे गवेषणा कलापर जान ला झील भी ना ये साला जाऊँ कौटी दी दिन पर जान ला से घर गोटे स्वामी स्त्री भड़ारे रोचान स्वामी टी कौन गोटे छेना चाकरी कर मन है घर को आ हा पलाऊँ 5 दिन आसब 3 दिन जीव 3 मस आसबन भाज टी एक जट से कालिया कहला अच्छा धरदबाओ जट के गोटे काली पशु धरदबाओ रोजगार कौन गोटे करदब कहीकि दिन एगारटा बेल जट भितर पशि कालिया जगिगला शाला के बाहर बाहर आओ नि
ଗୋଟେ 30 ବେଳକୁ ଜଟ ମୁହଁ ପୋଛିକି ପଳି ଆଉଛି କି କାଳିଆ କାଳିଆ କୁଆଡ଼େ ଯାଇଥିଲୁ କହିଲେ ନା ସେ ଜଣେ ଭାଉଜ ହେବେ ତୁ ତ ବାପ ମାର ଗୋଟେ ଛୁଆ ହେବେ ତୋର ଭାଇ କୁଆଡ଼େ ଆଇଲା ଭାଉଜ ବେ ନା ଚୁପ୍ ତୋ ଗୋଟେ ଭାଉଜ ଏକିଟିଆ ରୁ ତାଙ୍କ ଘର ଭିତରେ ତୁ କହିଲେ ଖାଇବେ କ'ଣ ଯିବେ ବେ ପାଟି କରିଦେବେ ମୋ ଭାଇ ପାଟି କରିବିନି ଆମ ଗାଁରେ ଇଜ୍ଜତ ପଡ଼ୁନି 50 ଲୋକ କାଲି କହିବେ ସାର୍ ତମ ଗାଁରେ ଗୋଟେ ଭାଉଜ ଅସୁରକ୍ଷିତ କେବଳ ଇଏ କହିଲା ତୁ ଗୋଟେ ଚିକେନ ଖାଇବୁ ଦେବି ମଟନ ଖାଇବୁ ଦେବି ମଦ ପିଇବୁ ଦେବି ପାଟି କରିନି ମୋ ଇଜ୍ଜତ ଭେ ମୋତେ ଲାଞ୍ଚ ଦେଖାଉଛୁ ତୁ ଯାହା କହିବୁ ମୁଁ ସେୟା କରିବି ତ ଗୋଟେ ମୁଁ ଯାହା କହିବି ତୁ ସେୟା କରିବୁ ହଁ ଯାହା କହିବୁ ମୁଁ ଥରେ ଯିବି କଣ କିଏ କହିଲା ର ମୁଁ ଭାଉଜ ସାଙ୍ଗରେ କଥାବାର୍ତ୍ତା ହଉଛି କିନ୍ତୁ ଯେମିତି କହିଲା ଭାଉଜ କହିଲା ଭାଉଜ ଆଉ ତମର ମୋର ପବିତ୍ର ସମ୍ପର୍କ ମୋର ଗୋଟେ ସାଙ୍ଗ ଜାଣିଦେଇଛି ଭାଉଜ କହିଲି ଲୋ ମାଲ କଣ କହୁଛି ନା ସେ ବୁକ୍ ତମ ସ୍ୱାମୀ କି କହିଦେବୁ ହେ ମୁଁ ମରିଗଲୁ ହେ ଭଗବାନ ମୋର ପିଲା ଛୁଆ କିଛି ହେଇନାହାନ୍ତି ମୁଁ କାହିଁକି ତମ କଥାରେ ପଡୁଥିଲି ମୋ ସଂସାର କହିଲେ ଭାଉଜ ପାଟି କରନି ଗୋଟେ ବାଟ ଅଛି ନା କଣ ନା ସିଏ ବହୁତ ଥରେ ଆସିବ ଏପଟେ ମାଇଲେ ବ୍ରହ୍ମହତ୍ୟା ସେପଟେ ମାଇଲେ ଗୋହତ୍ୟା କଣ କରିବ କହିଲ ଯା ହଉ କୋଉଟେ ବାଟରେ ପଛେ ପାରିଆ ଦେବା ହଉ ତାହେଲେ ଥରେ ଡାକ ତା ପରଦିନ ଜଟ କାଳିଆକୁ ଡାକିକି ନେଇଛି କାଳିଆ ଏଇଟା ଭାଉଜଙ୍କ ଘର ଆସୁ ମୁଣ୍ଡ ବାଜିବା ଭାଉଜ ଇଏ ମୋ ସାଙ୍ଗ କାଳିଆ ଭାଉଜ ଜଟ ତ ସବୁବେଳେ ତମ କଥା କହନ୍ତି ବସ ବସ କାଳିଆ କଣ ପିଇବ ଥଣ୍ଡା ନା ଗରମ ଏତିକି ଜଟ ତ ତମ କଥା ସବୁବେଳେ କହନ୍ତି କାଳିଆ ତମେ କଣ ପିଇବ ଥଣ୍ଡା ନା ଗରମ ଏତିକି ଟିଂ ଡଙ୍ଗ ପୋଲିଙ୍ଗ ବେଲ୍ ଭାଉଜ କିଏ ସ୍ୱାମୀ ପଳେଇ ଯାଇଛି ଆଉ ଏ କବାଟ ଖୋଲ ଆଜି ଛୁଟି ମିଳିବ ଭାଉଜ କହିଲେ ମୁଁ ମରିଗଲୁ କଣ କରିବି ଏ ଶଳା ଘରେ ଦୁଇ ଦୁଇଟା ଟୁକା ବସିଛ ମୁଁ ହେ ଭଗବାନ ପାଟି କରିବନି କାଳିଆ କହୁଛି ଶୁଣ ଭାଉଜ ତମ ଗୋଡ଼ତଳେ ପଡ଼ୁଛି ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ କେଉଁ ପଟେ ମୁଁ ଜାଣିନାହିଁ କିଛି ମାଡ଼ ଫାଟ ହେଇଯିବ ଭାଇ ଝରକା ଫରକା ଅଛି ମୁଁ ପାଟି ଜଟ ଜଟ ତମେ ପୁରୁଣା ତମେ ଖଟ ତଳକୁ ପଳାଅ ଜଟ ପଳେଇଲା ଖଟ ତଳକୁ କାଳିଆ କହୁଛି ଭାଉଜ ମୁଁ ନା ରୁହ ତମେ ଆଟକୁ ପଳାଅ ପଟା କହୁଛି ଘର ପଟା ପଡ଼ିଥାଏ କାଳିଆ ଚଢ଼ିଗଲା ପଟାକୁ ଭାଉଜ କହିଲେ କବାଟ ଖୋଲିଦେଲେ ଏ ଭାଇ ମାଲୁ ଲୁଙ୍ଗିଟା ଆଣ ବଦଳେଇ ଦେବା ଆଜି ଗୋଟେ ଛୁଟି ମିଳିଗଲା ଓ ଫ୍ୟାନ୍ଟା ଦେଲ ଭାଉଜ ଯାଇକି ଫ୍ୟାନ୍ ସୁଇଚ୍ ଦେଇଦେଲେ ଫ୍ୟାନ୍ ବୁଲିଲା ଭାଇ କହିଲେ ଏଟା କ'ଣ ଏଟା ଦାଦା ଦେଖିଲାକୁ ମୋତେ ବେଶୀ ଗରମ ଲାଗୁଛି ଭାଉଜ କହିଲେ ଥରେ ଭାବ ମୁଁ କେମିତି ଚଳୁଛି ଏଠି ତମେ ତ ମନ ଇଚ୍ଛା ପଦାର ଯିବ ଆଜି ମୋ ସାଙ୍ଗ ଧନଲ ଗୋଟେ ଏସି ଆଣିଦେଉନ 35,000-40,000 ଟଙ୍କା ପଡ଼ିବ ସ୍ୱାମୀ ତମ ମୁଣ୍ଡରେ କିଛି ମସଲା ଅଛି ମୁଁ ଦରମା ପାଉଛି 18,000 ଟଙ୍କା ଘର ଭଡ଼ା ପଳାଉଛି 5,000 ତମକୁ ଦେଉଛି 5,000 3,000 ତ ଆଉ ନାହିଁ ମୁଁ ଦେଇପାରିବିନି ସେ ଏସି ଫେସି ସେ ଉପରବାଲା ଚାହିଁଲେ ଦେବେ ଉପରେ କିଏ କାଳିଆ ସିଏ ଭାବିଲା ସିଏ ଦେବ ସିଏ କହିଲା ଶଳା ଏସି କ'ଣ ଏତେ ପଇସା କ'ଣ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଆସିନେ କ'ଣ ଏତେ ପଡ଼େ ନା କ'ଣ କାଠେଇକି ଅଛି ପୁଣି କିଛି ସମୟ ଯାଇନି ଭାଉଜ କହିଲେ ମା ଲୋ ମୋ ହାତ ଛିଡ଼ି ପଡ଼ୁଛି କେତେ ମସଲା ବାଟିମି କେତେ ନୁଗା କାଚିମି ମୋ ଧନ ଲୋ ଗୋଟେ ୱାସିଂ ମେସିନ୍ ଆଣିଦେଉନ 12,000-13,000 ଟଙ୍କା ପଡ଼ିବ ତମ ମାଇକିନା ଜାତି ତମ ମୁଣ୍ଡରେ ବୁଦ୍ଧି ଛୁଦ୍ଧି ନାହିଁ କି ମୁଁ ପରା କହୁଛି 18,000 ଟଙ୍କା ଦରମା ଘର ଭଡ଼ା ଆଉ ଅଛି ବାଳ ଖାଇବ ସୁନୁ ପାମ୍ପୁଡ଼ି ଆରେ ହବ ନାହିଁ ସେଇ ଉପରବାଲା ଚାହିଁଲେ ୱାସିଂ ମେସିନ୍ ଦେବେ ପୁଣି କାଳିଆ ଚମକିଲା କହିଲା ଶଳା ଏସି ମୁଁ ୱାସିଂ ମେସିନ୍ ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ସହ ଏତେ ଚାର୍ଜ ଥିଲେ ମୁଁ ଆସିନଥାନ୍ତି ପୁଣି କିଛି ସମୟ ଯାଇନି ଭାଉଜ ଶୁଣ ଗୋଟେ କାମ କର ଗୋଟେ ଗ୍ରାଇଣ୍ଡର ଆଣିଦିଅ ନହେଲେ ଗୋଟେ ଫ୍ରିଜ୍ ଆଣିଦେଉନ ମୁଁ ଥରେ ରୋଷେଇ କରିକି ତିନି ଆରେ ନାହିଁ ମୋ ପାଖରେ ପଇସା ତମେ ଗୋଟେ କେମିତି ବୁଝୁନ ସେଇ ଫ୍ରିଜ୍ ବି ସେଇ ଉପରବାଲା ଦେବେ କାଳିଆ ରାଗିଗଲା ଆଉ କହିଲା ଶଳା ଆମର ଗୋଟେ କଥା ଅଛି ଥରେ ଛାଡ଼ ଦୁଇ ଥର ଛାଡ଼ ତିନି ଛାଡ଼ ଧରମ ଛାଡ଼ ରାଗିଗଲା ସେ ଉପରୁ ଥାଇକି ମୁଁ କାଇଁ ସବୁ ଦେବି ଭାଇ ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଆସିଛି ଜଟକୁ କହୁନ ଖଟ ତଳେ ଅଛି ତେବେ ଯାହା ବି ହଉ ଭାରି ବଢିଆ ମାହୋଲ ଆଜି ମାନେ ମୁଁ ବହୁତ ଜାଗାକୁ ଯାଏ ରାଣ ପ୍ରୋଗ୍ରାମ ଓଡ଼ିଶାରେ ବିଭିନ୍ନ ଜାଗାକୁ ଯାଏ ମୁଁ ସେଟା କହିବି ନା କାହା ଚାପ ଚାବି ହଜିଯାଇଛି ତା ଛୁଆ ହଜିଗଲେ ମୁଁ କୁହେ ନାହିଁ ଆଚ୍ଛା ହଉ ଏଇଟା ଗୋଟେ କାହା ଚାବି ହଜିଯାଇଛି ଆମ ଅଞ୍ଚଳ ଲୋକମାନଙ୍କର ନିଶ୍ଚିତ ଭଲ ଗୁଣ ଅଛି ଯଦି ହଜେଇ ଦେଇଛନ୍ତି ଆସିକି ଏଇଠି ଟାଙ୍ଗି ଦେଉଛି ନେଇଯିବେ ଏଇଟା ମୁଣ୍ଡ ବୁଲା ଲାଇଟ୍ ପଡ଼ି ବି ଯାଇପାରେ ତେବେ ଆଉ ଅଧିକ ସମୟ ନଷ୍ଟ କରିବିନି ଏତେ ଚମତ୍କାର ସନ୍ଧ୍ୟା ଏଡ଼େ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର କଳାକାର ମ୍ୟୁଜିସିଆନ୍ସ ଅଛନ୍ତି ପାୟଲଙ୍କ ଭଳିଆ ଜଣେ ସୁନ୍ଦରୀ ଆଙ୍କର ମୁଁ କହୁଥିଲି ଯେ ଏତେ ଚମତ୍କାର ଦର୍ଶକ ଯେ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଜାଗାକୁ ମୁଁ ଯାଉଛି ପ୍ରୋଗ୍ରାମ କରିବା ନାକି ଓଡ଼ିଶା ବାହାରକୁ ଯାଉଛି ଭାରତ ବାହାରକୁ ବି ଯାଉଛି
ମୁଁ ଆଜି ଗର୍ବ ଲାଗୁଛି ମୋତେ ଏତେ ଶୃଙ୍ଖଳିତ ଦର୍ଶକ ତାଳି ବି ମାଗୁନାହାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ନଷ୍ଟ ହେଇଯିବ ବୋଲି ମୁଁ ଏଇଟା ଗୋଟେ ବିଶ୍ୱ ସ୍ତରକୁ ନେଇଯାଇଥାନ୍ତି ଏଇଟା କ'ଣ କରିଦେଲ ଗୋଟେ ତେବେ ତେବେ ଯାହା ବି ହଉ ମୁଁ ଖାଲି ଟିକେ ଆସିଛି ବୋଲି ମୋତେ କ'ଣ କହିଲେ ଡିକେନ୍ସ ମୋତେ କହିଲା ପପୁ ଭାଇ ତମେ ଆସିନ ବୋଲି ଲୋକ ବିଶ୍ୱାସ କରୁନାହାନ୍ତି ତମେ ନମସ୍କାର ମାରିକି ପଳେଇ ଆସ ମୁଁ କେତେ ବେହିଆ ଦେଖନ୍ତୁ ମୋ ନମସ୍କାରଟା ଏତିକି ସମୟ ମୁଁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି କରିନାହିଁ କେହି କୁଆଡ଼େ ଯିବେନି ୟା ପରେ ଗୀତ ଫିତ ହବ ଶୁଣିବେନି ତାର କଞ୍ଚି କଞ୍ଚି ବାଳରେ ନୁନି ମନେ ହା ଡାର୍ଲିଂ ଦୁଃଖ ମୋର ବୁଝୁନ କାହିଁକି ତାର ଘୋଡ଼ା ଲାଞ୍ଜ ପରି ବାଳ ଆଖି ଚିଲିକା ପରିକା ନୀଳ ତତେ କିଣି ଦେବି ସମ୍ବଲପୁରୀ ଶାଢ଼ୀ ଲ ଏବଂ ଶେଷରେ ସମସ୍ତଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ମୋର ଭକ୍ତିପୂତ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ନିଶା ନିଶା ରାତି ତେଣୁ ନେଇଯିବା ଗୋଟେ ନା ଏବେ ନୁହେଁ ରୁ ଟୁଙ୍ଗଟାଙ୍ଗ କରନି ତେବେ ଆଜି ଆଉ ଗୋଟେ କଥା ଛୋଟିଆ କଥାରେ କହିଦେବି ଯେ ଆମେ ଜୀବନରେ ବହୁତ ଜାଗାରେ ବହୁତ ଜିନିଷକୁ ଦେଖୁଛେ ଯେ ଆମ ପାଇଁ ବହୁତ ଲୋକ କାମ କରୁଛନ୍ତି ବୋଧ ସେମାନଙ୍କୁ ଆମେ କେତେବେଳେ ଧନ୍ୟବାଦ ଦେଇନେ ଯେମିତି ଟ୍ରାଫିକରେ ଦେଖିବେ ଜଣେ ଭାଇ ପୋଲିସର ସେ ଟ୍ରାଫିକର ତାଙ୍କ ଝାଳ ବୋହିକି ଲୁଣ ହେଇଯାଇଥିବ ଆପଣ ଏସି ଗାଡ଼ିରେ ଯାଉଥିବେ ହେଲମେଟ୍ ପିନ୍ଧିକି ଫ୍ୟାମିଲି ନେଇକି ଯାଉଥିବେ ସିଏ କିନ୍ତୁ ରାସ୍ତା ଉପରେ ଠିଆ ହେଇକି ଭାଇ ଏପଟେ ଆସ ଏପଟେ ଯାଅ ଏପଟେ ଯାଅ ଥରେ ବି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଗାଡ଼ିରୁ ଓହ୍ଲେଇକି ତାଙ୍କୁ ଗୋଟେ ପାଣି ବୋତଲଟେ ଦେଇକି କହିନୁ ଭାଇ ଧନ୍ୟବାଦ ଆପଣ ଅଛନ୍ତି ବୋଲି ଆଜି ଆମେ ଏଠି ଭଲରେ ଯିବା ଆସିବା କରୁଛୁ କହିଛେ କି ନା ଲାଇନ୍ କଟିଯିବ ବର୍ଷା ରାତିରେ ଲାଇନ୍ କଟିଯିବ ଆପଣଙ୍କ ଘରେ ମଶା କାମୁଡ଼ୁଥିବେ ଅନ୍ଧାର ଆପଣ ଇଲେକ୍ଟ୍ରି ଅଫିସ୍କି 20 ଥର ଫୋନ୍ କଲେ ସେ ରିସିଭର୍ ଟେକିକି ରଖିଦେବେ ଲାଇନ୍ ତ କଟିଛି ଆମେ କ'ଣ କରିବା ସେଇ ବର୍ଷା ରାତିରେ ଆଉ ଜଣଙ୍କ ଘର ବି ଅନ୍ଧାର ଥାଏ ତା ଘରେ ବି ପିଲା ଛୁଆ ମଶାରେ ଥାନ୍ତି ସିଏ କିନ୍ତୁ ଆସେ ସେ ଉଦା ଖୁଣ୍ଟ ଉପରେ ଚଢ଼ିକି ଆପଣଙ୍କ ଘରକୁ କନେକ୍ସନ୍ ଦିଏ ଆପଣଙ୍କ ଘରେ ଲାଇନ୍ ଜଳିଲା ପରେ ଆପଣ କହନ୍ତି ଧନ୍ୟବାଦ ଠାକୁର ତମେ ଲାଇନ୍ ଦେଇଦେଲ ଭଗବାନ ଦିଅନ୍ତିନି ଯେଉଁ ଲୋକଟି ଦିଏ ତାକୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଧନ୍ୟବାଦ ଦେଇନୁ ଏଇ ମଞ୍ଚ ଉପରେ ମୁଁ ଅଛି କେଡ଼େ ସୁନ୍ଦର ଆଲୋକ କେଡ଼େ ସୁନ୍ଦର ଲାଇଟ୍ ଇଏ ଯଦି ଲାଇଟ୍ ଲିଭେଇ ଦେବେ ରାଣ ନାକ ଖୋଜିକି ପାଇବେନି ଆପଣ ମୋ ନାକଟା କେଉଁଠି ଥିଲା ବୋଲି ପାଇବେ ଗାଲ ଫାଲ ଗୋଟେ ହାତ ପଳେଇବ ଏଡ଼େ ସୁନ୍ଦର ସାଉଣ୍ଡ ଭାଇ ବସିଛନ୍ତି ସିଏ ଟିକେ ରାଗିବେ ମଞ୍ଚ ଉପରେ ମୁଁ ସତରେ କରିଦେଲ ନା କ'ଣ ଆଚ୍ଛା ହଉ ମୁଁ ଏଇଟା କିନ୍ତୁ ଅଧା ମୁଁ ମିଛରେ କରୁଥିଲି ଅଧା ସତରେ ହେଇଗଲା ଏବଂ ଏଡ଼େ ସୁନ୍ଦର ମ୍ୟୁଜିସିଆନ୍ସ ଭାଇମାନେ ବସିଛନ୍ତି ତାଙ୍କୁ ବି ଆମେ କେତେବେଳେ ଧନ୍ୟବାଦ ଦେଇନୁ ଯେତେବେଳେ କି ଏମାନେ ହେଉଛନ୍ତି ମେନ୍ ତାଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଜୋରଦାର କରତାଳି ହଉ ସବୁବେଳେ ଦୁଃଖ ମୁଁ ଜମାରୁ ଦେଖିନି ଭାସ୍କର ଭାଇଙ୍କର ଆଗରେ ବସିଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଜୋରଦାର ତାଳି ହଉ ଶୀତ ଛାଡ଼ିଯାଉ ତାଙ୍କର ଗୋଟେ ଗାମୁଛା ଫାମୁଛା ଗୋଡ଼େଇକି ବସିଛନ୍ତି ହଁ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ଗାଡ଼ି ଆଉ ମିଳିଗଲେ ତ 5 ଟଙ୍କା ରଖିବ ତାଙ୍କ ପାଖରୁ ଏବେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଗେଇ ନେବା ନେଇଯିବା ଗୋଟେ ଛୋଟ କମର୍ସିଆଲ ବ୍ରେକ୍ 2-3 ଗୀତ ନାଚ ପରେ ମୁଁ ପୁଣି ଥରେ ଆସିବି କେହି କିନ୍ତୁ କୁଆଡ଼େ ଯିବିନି ଏଡ଼େ ସୁନ୍ଦର ଦର୍ଶକ ଆଇ ଲଭ୍ ୟୁ ଅଲ୍ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଯେମିତିକି ପପୁ ଭାଇ କହିଲେ କିଛି ସମୟରେ ଆସିବେ ନିହାତି